সকলকে গুড মর্নিং। এই সরস্বতী পূজার দিন সকালে উঠে স্নান ঠান করে হলুদ মেখে এই যে এখন অঞ্জলি দিতে যাব, আর পূজাটা চলো তোমাদের সাথে শেয়ার করি, তারপরে কথা হচ্ছে। নম একদন্ত মহাকায়ং লম্বোদর গজানন বিঘ্ন বিনাশং গাং গণেশং গৈ নম ওং নমো হি সূর্য সহস্রপতে জরাস জগৎপতে অনুকম্পায় মহাভক্তাং পূজা সম্পন্ন কর্মং ভগবতে শ্রী সূর্যায় নম নম জপা কুসুম শঙ্কা শঙ্কা শুক্রং মহাদ্যুতিং ধারতারিং ওং সর্ব পাপ মঙ্গলং কণকস্মং দিবাকরম ওং নম নারায়ণং নম সংকীর্তনং নরসিংহ নরোত্তমং দেবী তমং সরস্বতীং শ্রী বিষ্ণু নারায়ণ নম ওং নম গো ব্রাহ্মণ্য হিতায় অথ জগদ্ধিতায়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দেখো সেজে গুজে বেরিয়ে পড়েছি ঘুরতে, এই যে আমার পাশে বান্ধবী একটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। তো আমরা এই যে ঘুরতে বেরিয়েছি, আমি আমার পিছনে এই যে এক বান্ধবী, এই আর এক বান্ধবী। এখন আমরা যাচ্ছি কলেজে, তো কোথায় যাই না যাই তো ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, যে এখন এই বুনো দুটো দেখা হলো, তো এই বুনো দুটো যাচ্ছে আমাদের সাথে। এই যে এখন আমরা আলিপুরদুয়ার মহিলা কলেজে চলে আসছি, এখানে ঠাকুরটা দেখবো, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। এই যে আমাদের কলেজের ঠাকুরটা, এই যে এখানে কিছু ফটো টটো তুললাম। এরপরে আমরা নিউটন গার্লসে যাব, এখানে কিছু বান্ধবীদের সাথেও ফটো তোলা হয়েছিল, অনেক পুরনো বান্ধবীদের সাথেও দেখা হয়েছিল। এই যেটা হচ্ছে আমার স্কুল, এই স্কুলে আমি ক্লাস 5 থেকে 12 অবধি পড়েছিলাম। এই যে নিউটন গার্লসের ঠাকুর দেখা হয়ে গেছে, এখন আমরা যাব পুন্ডিবাড়ি একটু, ওখানে একটা মেলা হচ্ছে জন্যই ওখানে যাচ্ছি। আমরা কিভাবে যাচ্ছি দেখতেই তো পাচ্ছ সবাই, খুব শোচনীয় ভাবে যাওয়া হচ্ছে আমাদের। আর সবচেয়ে বড় কথা যেটা, আমরা যখন ফার্স্টে বের হই না, thank you.
জাতি ধর্ম পর্ব নির্বিশেষে আসুন আমরা সকলে মিলে এই মেলার আনন্দকে ভাগ করে নিই, মেলার পরিবেশকে সুস্থ রাখুন যেখানে সেখানে। আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন, মেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। সবুজ সাথী প্রকল্প নবম থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখ। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে এখন আমরা বাড়ি ফিরছি, যাওয়ার সময় বাইকে যাওয়াতে প্রচণ্ড কষ্ট হয়েছিল তিনজনে যেতে, সেই জন্য এখন আমরা গাড়িতে বাড়ি ফিরছি। এই দেখো আমার সামনে বান্ধবীটা, আর মেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সমস্ত ভিডিওটা করতে পারিনি ওখানে। এই যে বাড়ি চলে আসছি, এখন ড্রেস ড্রেস চেঞ্জ করে কী কী কিনলাম চলো তোমাদের সাথে পরে দেখাচ্ছি। আজকে কী কী কিনলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। সবার আগে দেখাচ্ছি যে দেখো এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, তাই জন্য আজকে নিলাম মেলার থেকে। কেমন লাগলো জিনিসটা অবশ্যই কমেন্টে জানিও। আর কিনেছি হচ্ছে একটা সরস্বতী ঠাকুর, খুব সুন্দর দেখো। এই যে সরস্বতী ঠাকুরটা, জানি না বুঝতে পারছো কিনা, একটা জায়গা দেখেছিলাম যে আজকে বই তারপরে সরস্বতী ঠাকুর ময়ূরের পালক এগুলোকে না খুব ভালো, তাই আজকে একটা কিনলাম। কিনলাম বলতে কি, একজন আমাকে গিফট করেছে এটা, দেখো কি সুন্দর জিনিসটা। আর কি কিনেছি দেখতে থাকো। আর এই যে কিনে নিয়ে আসছি এই যে ময়ূরের পালক, দেখো দুটো ময়ূরের পালক কিনেছি। এই যে দেখো কি সুন্দর। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।